প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান, তেনার বাবা শেখ লুৎফর রহমান, লুৎফর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ, শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরামউদ্দিন, শেখ ইকরামউদ্দিনের বাবা শেখ বুরহানউদ্দিন, শেখ বুরহানউদ্দিনের বাবা শেখ জানে মাহমুদ ওরফে তেকরি শেখ, শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ, জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউয়াল, যিনি 1463 ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে ধর্ম প্রচার করার জন্য, সোনারগাঁয় তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন। তেনার পূর্বপুরুষ সোনারগাঁয় শেখ আব্দুল আউয়াল।